আজকে আমরা চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো কচু ভাজা, তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। ওর জন্য এখানে কচু ছোটো ছোটো পিস আর তার উপরে লবণ আমরা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দেবো হলুদ আর তারপরে দিয়ে দেবো আমরা চিনি। চিনি দিয়ে একবার ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছি আমরা কত পাতলা পাতলা চিপসের মতো পিস করে নিয়েছি, আলু চিপস যেগুলো প্যাকেটে পাওয়া যায়। তো এখানে আমরা তেলে, গরম তেলে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা 10 মিনিট ধরে এইভাবে আমরা ফুটিয়ে যাবো। 10 মিনিট পর আমাদের এখানে অনেকটা তেলটা শুকিয়ে যাবে আর আমাদের কড়া কড়া কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আমরা এটাকে উঠিয়ে নেবো আর 10 মিনিট পর আমাদের এখানে ভিডিও শেষ। তো এখানে ভিডিও শেষ, উপরে তোমরা 4টা ভিডিও দেখতে পাচ্ছ, আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব পাচ্ছে বেল আইকে দাবি ওটা চেপে দেবেন। চেপে দেওয়ার পর হয়ে যাবে কাজ, কাজ দেওয়ার পর আর কিছু বলার নেই। এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে। ভিডিও শেষ ভিডিও